আমি একটা মেয়ের দিকে তাকাবো আর সেকেন্ড সর্বোচ্চ মজা নিব, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন আমি সইতে পারবো তো? যদি না পারি তাহলে 5 সেকেন্ডের মজা দিয়ে কি হবে? যদি 5 সেকেন্ডের মজা আমার জন্য ধ্বংস আর বরবাদি রেখে। আল্লাহ নিজে কোরআনে মানুষকে বলে, দেখো তুমি কার থেকে লুকাবা? দুনিয়ার মানুষের হালত তো এমন, 3 বছরের একটা বাচ্চা যদি তাকে দেখতে থাকে সে গুনাহ করতে পারে না, দিলে সংকোচ হয়, বিব্রত বোধ হয়, আমি গুনাহ করব। এই বাচ্চাটা আজ অবুঝ, কিন্তু একদিন তো সে বুঝবান হবে, তার মেমোরি তো থেকে যেতে পারে, 10 জনকে বলে দিতে পারে, আমার ব্যাপারে তার খারাপ ধারণা হতে পারে। ওর চোখের সামনে আমি কিভাবে পর্নোগ্রাফি দেখব, ওর চোখের সামনে কিভাবে জিনা করব, ওর চোখের সামনে কিভাবে খারাপ কাজ করব। তার মানে তার চোখে তার দৃষ্টিতে 3 বছরের বাচ্চা দেখে ফেলবে, এটার গুরুত্ব আছে, এটার ভয় আছে, কিন্তু রব্বুল আলামিন যে তাকে দেখবেন এটার কোনো ভয় তার দিলে না। তাহলে 3 বছরের একটা বাচ্চাকে আমি যে দাম দিলাম রব্বুল আলামিন, আল্লাহকে সেই দামটা আমি দিতে পারলাম না, তাহলে আমার ঈমান গেল কই, আমার দিনদারি গেল কই?